মা মা আমি ঠিক দেখছি তো তুমি উঠে দাঁড়িয়েছো দেব পূর্বা রাতুল শ্রেয়সী অনামিকা আরে কোথায় তোমরা তাড়াতাড়ি এসো দেখো কি কাণ্ড হয়েছে মা উঠে দাঁড়িয়েছে আরে কি হলো কি কোথায় সবাই এই তো দেব আয় 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 দেখ কি কাণ্ড হয়েছে থাম্মি থাম্মি আমি বিশ্বাস করতে পারছি না আমি কি স্বপ্ন দেখছি সর্বনাশ বলেছিলাম না আমার হাতে জাদু আছে সত্যি তাই তুমি একটা মিরাকল ঘটিয়েছো তুমি তো সত্যি জাদু জানো তাই না রাগাম্মা হ্যাঁ মালিশ ফলের একটা মালিশই যদি মা এতটা সুস্থ হয়ে ওঠে তাহলে তাহলে যদি নেক্সট ওকে আবার মালিশ করাতে ডাকা হয় তাহলে মা তো পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তাই না কিরাঙ্গা মালিশ ফলকে এতটা ক্রেডিট দেওয়ার দরকার আছে কি আমার তো মনে হচ্ছে পুরোটাই কোইন্সিডেন্টাল মা এত ওষুধ খাচ্ছেন তার রিয়াকশন মালিশ ফলের জড়িবুটি তেল ফেলের মধ্যে কিচ্ছু নেই না মা কোইন্সিডেন্স হলেও ও এসে মালিশ করার পরেই কিন্তু থাম্মি সাপোর্ট নিয়ে হলে উঠে দাঁড়িয়েছে তাই এর মেরিটটা ওকেই দেওয়া উচিত একদম ঠিক বলেছিস একদম ঠিক আর অনামিকা যেটা আন্দাজ করেছে সেটা আমারও মনে হয় এই শোনো তুমি না তুমি রোজ আসবে হ্যাঁ মাকে মালিশ করে দিয়ে যাবে এক ঘন্টা করে যতদিন না মা পুরোপুরি সুস্থ হয়ে উঠছে এত বড় একটা ডিসিশন একা একা নিয়ে নিচ্ছ আমার কিন্তু মনে হচ্ছে ডক্টরের সঙ্গে কনসাল্ট করাটা খুব জরুরি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন আপনি এবার একটু বসুন তো আসুন আসুন বসুন দেখে হ্যাঁ এসে আসুন আমি কাম্মার কথা একদম এগ্রি করছি এই মালিশ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় মানে মাসেলে কোনো চোট টোট লেগে যায় তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে তোমাদের সাথে আমি একদমই একমত হতে পারলাম না এই ব্যাপারে তোমরা যে যাই বলো না কেন আমার মনে হয় বাবা একদম ঠিক কথা বলেছে ও আশাতে ওর মালিশে ঠাম্মি উপকার পেয়েছে তাই ও আসুক উপকার হবে কিনা বলতে পারছি না তবে ও কিন্তু ডেফিনেটলি একটা ম্যাজিক দেখিয়েছে ম্যাজিক খুব ছোট্ট শব্দ রাতুল মিরাকল বলো ভেলকি আমি তো ভাবতেই পারছি না যে ওর মালিশে মা শুধু আরাম পেয়েছে তা নয় ওরই সাপোর্ট নিয়ে মাকে বারে উঠে দাঁড়িয়েছে এই শোনো তুমি বলেছিলে না তোমার মালিশে কাজ হলে মজুরির সাথে বকশিশ চাই এলাম 1000 টাকা খুঁজি তো ধরো আমি কি করে টাকা নিই তুই তুই কথা দে আমাকে রোজ আসবি না এই মালিশ ওয়ালিকে বেশি আসতে দেওয়া যাবে না ওর হাতের গুণে মা হয়তো সত্যি সত্যি ভালো হয়ে যেতে পারে